নাইনটিসের প্রিয় সিনেমার মধ্যে একটা প্রিয় সিনেমা হচ্ছে বসন্ত বিলাপ। আচ্ছা, তোমরা বসন্ত বিলাপের শেষ দৃশ্যটা মনে আছে, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞাসা করছে, আপনি জাননি? সৌমিত্র একগাল হেসে বলেছিল, আমি জানতাম তুমি আসবে। ব্যাস, এই একটুকুতেই সমস্ত রাগ অভিমান গলে জল। এই যে আমি জানতাম, এই যে জানার বিশ্বাসটুকু, ছুটে আসার অপেক্ষাটুকু বড় মেধুর। কিংবা ধরুন দাদা কীর্তির শেষ দৃশ্যটা, একটা বোকা ক্যাবলা কেরিয়ারে জিরো একটা ছেলে সারল্যের সততার মাধুর্যে মজে গেল মৌমার মন। ছোঁয়া নেই, স্পর্শ নেই, ভালোবাসি বলাও নেই, কিন্তু এর চেয়ে চমৎকার প্রেমের দৃশ্য আর দুটো হয় না আমার মনে হয় সিনেমা জগতে। আজকাল সব কিছু জটিল লাগে, আমাদের থামা নেই, অপেক্ষা নেই, চোখে চোখে বুঝে নেওয়া নেই। আমাদের প্রেম পায়, আমাদের প্রেম ফুরিয়ে যায়, আমাদের অনেক অপশন, অনেক আবেগ, অনেক আফসোস। আমাদের লাখ টাকার প্যাকেজের কেরিয়ার আমাদের শখ, আমাদের এখন কথায় কথায় ছেড়ে যাওয়া। আমরা অভিমানের ভাষা বুঝি না এখন আর, আমরা ভালোবাসা সমর্পণ জানি না কিভাবে করতে হয় ভালোবাসা মানুষটার কাছে। আমরা প্রেম করি কেবল, ভালো তো বাসি না, আর কেউ ভালোবাসলেও তাকে অপমানে যন্ত্রণায় নির্মতায় বিশ্বাসঘাতকতায় শেষ করে দিই দিনের পর দিন, ভালোবাসি ভালোবাসি বলে। এই মিথ্যে একটা মন্ত্র একটা মানুষের জীবন নয়, দুটো মানুষের জীবনকে তছনছ করে দেয় সময়ের সাথে, আর এটা বুঝতে আমাদের অনেকটা দেরি হয়ে যায়। এই সব নিয়ে আমরা মস্তে মস্তে ভুলে গেছি আসল ভালোবাসা কাকে বলে, আসল ভালোবাসা জিনিসটা কি। ভালোবাসা এমনি এমনি তো হয় না, তাই না? একটা মানুষকে এমনি এমনি তো ভালো লাগে না। হ্যাঁ, থাকতে পারে তোমার একটা ভালোবাসার মানুষ, তারপরেও তোমার কাউকে ভালোবাসতে ইচ্ছে করছে, তার মানে এই নয় যে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ঠিক মতন ভালোবাসতে পারছে না।